নমস্কার জীবন জ্যোতিতে, আমি মনিকা আপনাদের জন্য উপস্থিত। এই সময় আপনাদের কাছে জীবন জ্যোতির মতো একটা এত আকর্ষণীয় অনুষ্ঠান উপস্থাপন করে থাকি, কারণ আমার মনে হয় এই অনুষ্ঠানটির মধ্যে যে ভাবনা, যে ধরনের প্রেডিকশন কাজ করে, বোধহয় অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে সেটা হয় না। কারণ গত কয়েকটি এপিসোড ধরে আমি নোটিস করছিলাম যে ওয়ান্ডারফুল প্রেডিকশন, এবং জ্যোতির্ময়দা এক একজনকে এমন প্রেডিকশন করছেন যে সেই জায়গাটিতেই পিন পয়েন্টলি ধরা যাচ্ছে কিন্তু। এবং আমার মনে হয় সেই সেখানেই বোধ হয় জীবনজ্যোতির এই অনুষ্ঠানের না ব্যতিক্রম, সেখানে অন্যান্য অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠানটি আলাদার মর্যাদা রাখে। এবং আজকেও কিন্তু জীবনজ্যোতি সেই রকমই মর্যাদা নিয়ে, সেই সম্মান নিয়ে, আপনাদের সেই আস্থা নিয়ে শ্রীজ্যোতির্ময় উপস্থিত রয়েছেন, যিনি অবশ্যই বাইরে তো যার খ্যাতি রয়েছে, আমাদের ভারতবর্ষের বাইরেও কিন্তু, ভারতবর্ষের মধ্যে তো রয়েছে, ভারতবর্ষের বাইরেও কিন্তু সমান খ্যাতি রয়েছে। আসলে সেই প্রেডিকশন, সেই রেমেডি যেটা আপনারা শ্রীজ্যোতির্ময়ের কাছে এসে পছন্দ করেন পেতে এবং পান, আজকেও জ্যোতির্ময়দা তার প্রেডিকশন, তার রেমেডি নিয়ে হাজির। রেমেডি ইন দ্য সেন্স কাউন্সিলিং, অবশ্যই সব কিছু নিয়ে কথা বলবো, কারণ সাথে রয়েছেন শ্রীজ্যোতির্ময়। জ্যোতির্ময়দা অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। কাউন্সিলিং, যেটাতে আপনি হাসলেন, রেমেডি ইন দ্য সেন্স কাউন্সিলিং, যে আপনি এত সুন্দর করে বলেন সেই জায়গাটা কিন্তু কাউন্সিলিং। অ্যাকচুয়ালি কাউন্সিলিংটা হচ্ছে সবচেয়ে বড় রেমেডি মানুষের লাইফে, একদম, যেটা প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি দরকার, এবং আগামী দিন, আগামী ভবিষ্যৎ জীবনে এটা খুব বেশি মাত্রায় এসে যাচ্ছে, যে কাউন্সিলিং মানুষের লাইফের, কাউন্সিলিংটা মানুষের লাইফে কিভাবে একটা রেমেডি হিসেবে কাজ করতে পারে। কাউন্সিলিংটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং, নট অনলি সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং তো একটা বিরাট জায়গা রাখেই মানুষের জীবনে। দেন যে কাউন্সিলিংটা ভীষণভাবে প্রয়োজন হয় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে, একজন স্টুডেন্টের ক্ষেত্রে কাউন্সিলিংটা সাংঘাতিকভাবে প্রয়োজন। কাউন্সিলিং মানে আমি বলছি না যে স্টুডেন্টদের ক্ষেত্রেই কাউন্সিলিংটা প্রয়োজন আর কারোর ক্ষেত্রে প্রয়োজন নেই, আমার কথাটা সেটা নয়। আমার কথা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে কাউন্সিলিংটা ভীষণভাবে প্রয়োজন। কারণ একজন স্টুডেন্ট যখন, আমি মনে করি অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, যখন একটা প্রেডিকশন আসছে, প্রেডিকশনের যখন তার একজন স্টুডেন্ট লাইফের যার কিছু ডেফিসিয়েন্সি যখন জেনারেট করছে, যে ডেফিসিয়েন্সিগুলো একটা মানুষের জীবনের ফুলফিল করতে গেলে যে গাইডলাইনটা দরকার একটা মানুষের লাইফের, সেই গাইডলাইনটা থ্রু কাউন্সিলিং দেওয়া ভীষণভাবে সম্ভব, এবং খুব ভালোভাবে সম্ভব, ভালোভাবে সম্ভব। কীভাবে সম্ভব এই জায়গাটা নিয়ে আজকে একটা ছোটোখাটো ডিসকাশনে আসবো। বাট ইন বিটুইন স্টুডেন্টদের বাইরে যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কাউন্সিলিংটা ভীষণভাবে হেল্প করছেন। যারা কর্মক্ষেত্র মানে চাকরি করছেন, ব্যবসা করছেন, বিশেষ করে যাদের উপর খুব প্রেশার আছে, মেন্টাল প্রেশার, যে 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 নিজের লাইফস্টাইল লিড করে না, লাইফস্টাইল বিলং করছে যে যে মানুষ, প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে মনে হয় তার প্রেশারটা খুব বেশি। প্রত্যেকটা মানুষের তার নিজের ওয়ে অফ স্ট্যাটাস থেকে মনে হয় তার প্রেশারটা খুব বেশি, কিন্তু সে যদি একটু তাকিয়ে দেখে যে তার থেকেও অনেক প্রেশারে অনেক মানুষ রয়েছেন, তখন সে একটুখানি শান্তি পায়, শান্তি পাবে। এটা বাস্তব, এটা একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এটা একটা ছোট্ট পার্ট, এটা একটা, এটা ঘটনা বাস্তব। সুতরাং এই যে জায়গাগুলো, এই জায়গা থেকে নিজের ওয়ার্কিং পয়েন্ট, যে বিজনেস করছেন বিজনেস, যে চাকরি করছেন জব করছেন জব, যে পড়াশোনার মাধ্যমে আছেন পড়াশোনা, যে ইভিন পর্যন্ত একজন হাউস ওয়াইফ যখন ডে আফটার ডে একই রকম কাজ করতে করতে সে ফ্যাস্টেট হয়ে যাচ্ছে, দেন সেই জায়গাতেও তার একটা কাউন্সিলিং প্রয়োজন আছে। এবং লাইফের প্রত্যেকটা পার্ট থেকে যখন একটা মানুষ কোনো ডিসিশন আসতে যাচ্ছে, ফোনটা ধরছি তার আগে বলে দিই, একটা কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, যে যে লাইফে যে যে স্টেপিংগুলো ফেলছে সেই লাইফের প্রত্যেকটা স্টেপিং থেকে, কোনো প্রফেশনে কেউ রয়েছে সেখানেও তার একটা কাউন্সিলিং প্রয়োজন। কাউন্সিলিংটা কেন প্রয়োজন? কাউন্সিলিংটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তার প্রবলেম কী হলো, তার প্রবলেম কোথায় রয়েছে, কীভাবে প্রবলেম রয়েছে, কতটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা অনেক বড় আকারের না খুব মাইনর ফ্যাক্টর, ছোটোখাটো রকম, আমি সার্ভিসে ঢুকছি না, যেটা পরের চ্যাপ্টার, সেই ফোল্ডারটা পরের ফোল্ডার। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কাউন্সিলিংটা প্রয়োজন কেন? কাউন্সিলিংটা প্রয়োজন হচ্ছে তার নিজের যে 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 মানুষ তার নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড মেন্টাল স্ট্যাটাস বিলং করছে সেই জায়গাটার ব্যালেন্সিং ফ্যাক্টরটা হচ্ছে কাউন্সিলিং। যে যত লাইফের মেন্টাল স্ট্যাটাসটাকে ব্যালেন্সড করে চলতে পারবে তার লাইফের, সেই যে লাইফটাকে তত গোছাতে পারবে, তত সুন্দরভাবে লাইফটাকে নিয়ে যেতে পারবে, তার লাইফের প্রবলেমসের পকেটসগুলো ছোট হোক বড় হোক সেগুলো কম কম ওপেন হবে, এবং তার লাইফটা একটা গুড অ্যান্ড ব্যালেন্সড লাইফ হবে। এটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড ইনিশিয়াল পয়েন্ট, যে সাইকোলজি কেন, সাইকোলজিক্যাল পার্ট অফ পয়েন্ট অ্যান্ড পজিশন, কাউন্সিলিংটা কেন প্রয়োজন হয় আলটিমেট অ্যান্ড আফটার অফ অল অ্যান্ড লাস্ট অফ অল একটা ব্যালেন্সড লাইফের জন্য।
নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? সোনালী, আপনার সম্পর্কেই জানবেন তো? ওকে, ডেট অফ বার্থ প্লিজ। 31st August 1993, 31st August 1993, রাত 8:15 PM, and place of birth Howrah. নাম কি? সোনালী। সোনালী, কি টাইটেল? কি সোনালী টাইটেল বলো। আমি কি নি জানতে চাইছি এটা বলবো না? টাইটেল, তোমার সারনেমটা কি, টাইটেলটা কি বলো? ও, চ্যাটার্জি। চ্যাটার্জি, সোনালী চ্যাটার্জি, ভেরি গুড। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, অ্যাজ পার ইওর ডেটা, জন্মবার ছিল টুইজডে, মঙ্গলবার। আচ্ছা, আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সব সময় বলি, সেই জায়গায় এই ক্ষেত্রেও বলবো। ইওর অ্যাসেন্ডেন্স হাউস মেষ অ্যান্ড রাশি কুম্ভ অ্যান্ড নক্ষত্র শতভিষয় নক্ষত্র। অ্যাজ পার ইওর বার্থ চার্ট কন্ডিশন, স্টার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড পজিশন, সাম কিছু ডেটা আমি দিয়ে দিলাম তোমাকে। অ্যান্ড দেন আফটার অল, লাস্ট অফ অল, আমি একটা কথা বলি, আপনি বলবো না তুমি বলবো, পারমিশন দাও। আপনি তুমিই বলুন। হ্যাঁ, অনেক ছোট মনিকা, আমার মনে অনেক ছোট, রাইট? অবশ্যই তুমি বলো। সেই জায়গা থেকে না, অনেকে আমি দেখেছি, একটা মানুষকে, একটা মানুষকে যদি খুব কাছে টেনে কথা বলতে হয় তাহলে তুমি বলাটা খুব বেটার, বাট আবার একটা মানুষকে একটু দূরে সরিয়ে কথা বললে আপনি ভেরি গুড, ভীষণ ভালো। আবার সম্মানের খাতিরে অনেক মানুষ আপনি না বললে নিজে সম্মানে নিয়ে নেয় যে আমাকে আপনি বলে কেন রেসপেক্ট দেওয়া হলো না, এটাও একটা ফ্যাক্টর। তো যাই হোক, তো এই জায়গা থেকে অ্যাজ পার ইওর বার্থ চার্ট কন্ডিশন আমি কয়েকটা কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইওর লাইফ। দ্য ফার্স্ট পয়েন্ট, ভেরি গুড হরোস্কোপ অ্যান্ড ভেরি ব্রাইট পিকচার, ভেরি ব্রাইট ফিউচার। এই পয়েন্ট আমি বলে আমি স্টার্ট করছি, অ্যাজ পার ইওর বার্থ চার্ট কন্ডিশন, ভেরি ব্রাইট ফিউচার, ভেরি গুড হরোস্কোপ, ভেরি গুড স্টারের পজিশন। তোমার লাইফের যে যে জায়গাগুলো রয়েছে, যে যে স্টারের যে পজিশনগুলো রয়েছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে দুটো পয়েন্টস খুব হাইলাইটস করছে, সেই দুটো পয়েন্টসের বাইরে গিয়ে আমি একটা থার্ড পয়েন্টস বলবো, সেই থার্ড পয়েন্টটাকে তুমি একটু মাথা ঘামাও। কেন বলছি তুমি একটু ভাবো, সোনালী হ্যালো রেসপন্স করো। সেই জায়গা থেকে অ্যাজ পার ইওর বার্থ চার্ট কন্ডিশন, তুমি একটা জিনিস যেটা তোমার মধ্যে খুব বেশিভাবে হয়, তুমি যে কোনো কাজ যখন শুরু করো, তারপর কাজটা যখন একটু চলতে থাকে, তোমার ভিতর বিভিন্ন রকম টেনশনগুলো জড়ো হয়, বিভিন্ন টেনশন। আমি আমি বলছি আমি বলছি আমাকে একটু বলতে দাও, না তো আমি বলতে পারবো না। আমি তোমার কথাগুলো শুনে নিয়ে তোমাকে আমি ডেলিভারি করবো, এখানে কোনো ক্রেডিট নেই। আমি তো আমি তো আমি যেটা খুব মুডে প্রোগ্রাম করি, প্রথম কথা আমার মুড হারিয়ে গেলে আমি চেম্বার ছেড়ে উঠে যাই, প্রোগ্রাম ছাড়া উঠে যাই, এরকম প্রচুর ঘটনা ঘটেছে। যতক্ষণ আমার মুড আছে আমি প্রোগ্রাম করি, চেম্বারও করি ততক্ষণ পর্যন্ত। তো এই জায়গা থেকে তো অ্যাজ পার ইওর স্টার পজিশন দেখা যায়, কোথায় তোমার শুরুটা তুমি ভালোভাবে শুরু করো, খুব গুছিয়ে শুরু করতে তুমি পছন্দ করো এবং করো, এটা তোমার মেন্টাল স্ট্যাটাস। অগোছালোভাবে দুমদাম শুরু করে দিলাম, কাজ করলাম না, তুমি এটা করো না। এবং এইটা যে শুরুটা করলে, তারপরে তোমার ভেতর কী হয়, কিছুক্ষণ যাওয়ার পর বা কিছু দিন যাওয়ার পর, কিছুক্ষণ কোনো কাজ যদি ছোটো কাজ হয় তাহলে কিছুক্ষণ, কোনো কাজ যদি তোমার কয়েকদিনের কয়েক বছরের কাজ তাহলে কিছু দিন, সেই জায়গায় হওয়ার পর তোমার ভেতর বিভিন্ন রকম একটা টেনশন টেনশন টেনশন, অ্যাংজাইটি, মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই যে জায়গাগুলো, বিশেষ করে ডিপ্রেশনের থেকেও অ্যাংজাইটি অ্যান্ড টেনশন, এই দুটো বেশিভাবে হয় তোমার মধ্যে। বরং ডিপ্রেশনটা ফ্রাস্ট্রেশনটা কম হয়, আমি বলবো কম হয়, তোমার ভেতর যে খুব মেন্টাল অ্যাংজাইটি হয়, মেন্টাল অ্যাংজাইটি অ্যান্ড টেনশন, অ্যাংজাইটি টেনশন, এটা তুমি খুব ভুগতে থাকো ভীষণভাবে জীবনের সব অল কর্নার পয়েন্ট, সব জায়গা থেকে, কোনো সাইডকে তুমি ফাইন্ড আউট করতে পারবে না। ন্যাচারালি তোমার মধ্যে কী হয়, একটা নার্ভাসনেস প্লে করে। এই জায়গা থেকে হয় কোথায়, এই জায়গা থেকে তুমি কাজ হয়তো কমপ্লিট করতে পারো, কিন্তু তুমি যত সুন্দরভাবে তোমার কাজ, তোমার ওয়ার্কিং পার্টটা তোমার কমপ্লিট করা উচিত, সেইভাবে তুমি পারলে না আলটিমেট অ্যান্ড লাস্ট অফ অল। আমার কথাটা মানে বুঝতে পেরেছো? তাহলে এই জায়গা থেকে, এই জায়গা থেকে তোমাকে আমি বলবো, এটাকে একটুখানি আজকে যে প্রোগ্রামটা, আজকে মনিকা যেটা নিয়ে স্টার্ট করেছিল, বিশেষ করে যে প্রোগ্রামটা নিয়ে আমি স্টার্ট করছিলাম, যে কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এই জায়গা থেকে কাউন্সিলিংটা ভীষণভাবে প্রয়োজন হয় একটা মানুষের জন্য। বলছি আমাকে একটু বলতে দাও, আমাকে একটু বলতে দাও, প্রশ্ন তার মধ্যেই লুকিয়ে থাকবে, আমি তোমার কথা শুনবো, আমি সুযোগ দেবো তোমাকে, মনিকা ফোনটা কাটবে না, তোমার কথা শোনার আমি সুযোগ দেবো, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তুমি তোমার লাইফের ম্যারেজ, বিয়ে নিয়ে কিছু ভেবেছো? হ্যাঁ
হ্যাঁ স্যার, ওটা নিয়ে তো আমার দেখাশোনা চলছে। ইয়েস, হ্যাঁ এই জায়গাটা আমি আমি মেন জানতে চাইছিলাম, আমার ক্যারিয়ার তো অবভিয়াসলি আছে, আমি ক্যারিয়ার আমি পরে আসছি। হ্যাঁ এবার আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি তোমার যে লাইফে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন টাইম, তুমি যেটা খুব বেশিভাবে জানতে চাইছো, আমি সে আসছি পরপর আসছি। তা সেই জায়গা থেকে হচ্ছে কি, এই যে তোমার ম্যারেজ নিয়ে হঠাৎ কেন বিয়ে নিয়ে কথাটা বললাম, বিয়ের জায়গাটা নিয়ে কেন আমি কথাটা তুললাম কথাটাকে, তোমার বাচ্চার কন্ডিশন, সোনালি নাম বললো, সোনালি সোনালি তোমাকে আমি খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, তুমি কিছু মনে করো না, সত্যিটা শুনবে, সত্যিটা শুনবে, কারণ সত্যি আজকে না হয় কালকে সামনে উঠে আসবেই। সত্যি কোনোদিন কেউ লুকিয়ে রাখতে পারে না, সত্যিটা সামনে এসে দাঁড়াবেই দাঁড়াবে, এটা ফ্যাক্ট মানুষের জীবনে। আর প্রেডিকশনগুলো যখন জ্যোতির্ময় দুয়ে দুয়ে চার মেলে, তখন ন্যাচারালি আমার ন্যাচারালি যাই হোক আমার কী সে ব্যাপার, তোমরা বলবে আমার কী ব্যাপার কী না ব্যাপার, আমি কী পারি কী না পারি। এই জায়গা থেকে তোমাকে একটা কথা বলি, তোমার লাইফ ভালো বললাম, ফিউচার ভালো বললাম, ব্রাইট ফিউচার বললাম, এত কিছু বললাম, এত কিছু বলার পরেও আমার সামনে একটা জায়গা বড় কোশ্চেন মার্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে তোমার ম্যারেজ লাইফ নিয়ে। তোমার ম্যারেজ লাইফ নিয়ে আমার কথাটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, ভালোটা যেমন শুনবে খারাপটাও শুনবে, দুটোই শুনবে। তোমার ম্যারেজ লাইফ, তোমার যা স্টারের পজিশন, নর্মাল তোমার যা স্টারের পজিশন, সেই জায়গায় ম্যারেজ লাইফ হ্যাপি হয় না। বুঝতে পারলাম, মানলাম হ্যাপি হয় না, তাহলে আমি এই জায়গা থেকে বেরোবো কি করে বা ওভারকাম করবো কি করে, তার রাস্তা আমাকে খুঁজে বার করতে হবে। এটাকে ধরে বসে থাকলে চলবে না তো, যে জ্যোতির্ময় আমাকে বলেছে যে আমার ম্যারেজ লাইফ হ্যাপি নয় বা ম্যারেজ লাইফ হ্যাপি হবে না, ম্যারেজ লাইফে একটা বিগ প্রবলেম, বিগ প্রবলেমটা কি সেটা জানতে চেও না, আমি আজকে চেপে যাচ্ছি বলছি না, একটা বড় প্রবলেম আছে আমার ম্যারেজ লাইফে। তা সেই জায়গাটাকে ধরে বসে থাকলে চলবে না তো, সেখান থেকে তো ওভারকাম করতে হবে সেটাকে। বাট হাউ ইজ ইট পসিবল, এটা সম্ভব কি করে, এটা সম্ভব কি করে? একটা রাস্তা তোমাকে আমি বলি শোনালি, প্রপারলি ম্যাচমেকিং, তুমি যেখানে বিয়ে করো প্রপারলি ম্যাচমেকিং করে তুমি এগোবে, ম্যাচমেকিং না করে কোনো স্টেপিং ফেলবে না, বুঝতে পারছি? এবং এই ম্যাচমেকিংটা যদি ভুল হয়, তাহলে লাইফের বিবাহিত জীবন যে ম্যারেজ লাইফ পার্ট অফ লাইফ, সেটা পুরোপুরি ভুল হয়ে যাবে। আর ম্যাচমেকিংটা যদি ঠিক হয়, তাহলে ম্যারেজ লাইফটা ঠিক হবে। এই ম্যাচমেকিং কথাটা শুনতে ছোট লাগে, এর ইনার মিনিং কিন্তু একটা সমুদ্র, এর ইনার মিনিং একটা হিমালয়, এর বিরাট ভেতরে অনেক কিছু লুকিয়ে রয়েছে। ম্যাচমেকিংটা যদি ঠিক হয়, তাহলে তোমার ম্যারেজ লাইফটা ঠিক হওয়া সম্ভব। ম্যাচমেকিং যদি ভুল হয়ে যায়, তাহলে তোমার লাইফে তোমার প্রিফিক্সড, তোমার লাইফের ডেস্টিনি, ডেস্টিনেশন প্রিফিক্সড, সেটা যেটা তোমার লাইফে রয়েছে, সেই ঘটনাটা ঘটবে। এবার তুমি বলতে পারো, জ্যোতির্ময় আপনি প্রিফিক্সের ওপর কথা বলছেন। ইয়েস, আমি প্রিফিক্সের ওপর কথা বলতে পছন্দ করি এবং বলছি, আমি প্রিফিক্সের ওপর কথা বলছি। তাহলে তোমাকে আমি রাস্তা দেখিয়ে দিলাম, তুমি আমার কথার মানে বুঝেছো না বোঝো নি, পরিষ্কার হ্যাঁ কি না বলো, বুঝেছো? তাহলে তুমি ম্যাচমেকিংটা যখন পাথটা ফেলবে, তখন ম্যাচমেকিংটা একেবারে ফাইন টু ফাইন ক্যালকুলেশনে যাবে, মানে যত ভালোভাবে সম্ভব সেই ক্যালকুলেশন করে তুমি পাথটা ফেলবে। দেন আমি মনে করি তোমার ম্যারেজ লাইফে যে প্রবলেমটা রয়েছে সেটা সাইফার করা পসিবল, সম্ভব, আদারওয়াইজ নট। ক্যারিয়ার ভেরি ব্রাইট, ক্যারিয়ার ভেরি ব্রাইট ক্যারিয়ার। আর প্রথম কথাই বলবো যে সোনালি, তোমার তুমি তুমি ক্যারিয়ার নিয়ে তুমি যে প্রশ্নটা আমাকে করছো, আমি একটু অবাক হয়ে গেলাম, আমি খুব অবাক হয়েছি। এই ওয়ান মিনিট, June 23rd, 2013 আফটার, কি বললাম, 23rd June 2013 আফটার, তোমার লাইফে যে টাইমটা এসেছিল, মার্চ করেছিল, তুমি একটু ভেবে দেখো, সেই সময় তোমার লাইফে একটা কোনো বড় অপরচুনিটি আসার কথা ছিল। কিন্তু স্যার আমি ওই সময় যখন 2015 বিএসটা যখন এসেছিল এসএসসি, আমি দিয়েছিলাম, কিন্তু বাট আমার যেহেতু জেনারেল কাস্ট, এক নম্বরের জন্য আমার এটা হলো না। হ্যাঁ, তো তারপর তো বিএড এ করে দিলে যে বিএসটা এসএসসি তে বসা যাবে না, তো এই বছর আমি আবার বিএড এ করতে হয়েছে, আমার মাস্টার্স কমপ্লিট, তো আমি টিচিং প্রফেশনটাই তে মানে চুজ করেছি। তো আমার কি ওই দিকে ঠিক আছে, মান্থ অফ জুন 2013 আফটার যে টাইমটা তোমার লাইফে পেয়েছিলে তুমি, সেই টাইমটা একটা ভেরি ম্যাসিভ, মানে একটা খুব একটা বিশাল, একটা খুব একটা ব্রাইট কানেকশন ছিল তোমার লাইফে, টাইমটা স্টার্ট করেছিল ওই সময়, টাইমটা স্টার্ট করেছিল ওই সময়, দেন একটা 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 সাংঘাতিক কানেকশন পেয়েছো তুমি তোমার লাইফে।
বাট ইন বিটুইন টুডে টু একটা টাইম নোট করো, একটা টাইম লেখো, নোট করো, টাইমটা নোট করো, ফার্স্ট ফেব্রুয়ারি 2019 আফটার মানে এই সময় থেকে শুরু হচ্ছে, তারপরে টাইমটা কিন্তু থাকে, যেমন একটা টাইম শুরু হয় একটা টাইম শেষ হয়, ইন বিটুইন শুরু এবং শেষ এর মাঝখানে, এই যেমন 2013 মান্থ অফ জুন টু 2015 মান্থ অফ অগস্ট এর মধ্যে একটা টাইম ছিল, টাইমটা পেরিয়ে গেল, যে কামিং যে 1st February 2019 স্টার্ট করছে, তারপর এই টাইমটা থাকবে দুটো বছর তোমার হাতে থাকবে, দু বছর পুরোপুরি, হ্যাঁ দু বছর থাকে, 2021 এই সময়ের মধ্যে তুমি কিছু কানেকশনকে ম্যাচিওর করার চেষ্টা করো, পজিটিভলি কানেকশন ম্যাচিওর করবে এটা আশা করছি আমি, যদি এইটা এই সময় যদি কোনো কানেকশন না করে নিয়ার ফিউচার ভবিষ্যতে আর কোনো কানেকশন তোমার ম্যাচিওর করবে না, তুমি আর কোনো কানেকশন ম্যাচিওর করবে না, এটা হচ্ছে লাস্ট টাইম তোমার লাইফের, ডেডলাইন লাস্ট টাইম, যেভাবে কানেকশনটাকে ম্যাচিওর করার চেষ্টা করো। ইন বিটুইন সোনালি আরেকটা ছোট্ট কথা বলে রাখি, তুমি পারলে যদি সম্ভব হয় তোমার পক্ষে, যদি সম্ভব হয়, ইফ বলছি আমি, তুমি কোনো একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার গাইডলাইন নাও, ডিউ টু রিলেটেড ইওর জব অ্যান্ড তোমার ম্যারেজ লাইফের জন্য ভীষণভাবে দরকার। নমস্কার, সঙ্গে থাকো সোনালি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি না একটু সামার আপ করে দিই, কারণ এই যে একটা ফোন অলমোস্ট 10 মিনিটস কভার করে এবং সেটা জ্যোতির্ময়দা একজন কলারের সাথে এতক্ষণ কথা বলেন, আমি অবাক হয়ে যাই। আসলে এই একজন কলার কিন্তু লক্ষজন দর্শকের অপেক্ষায় অবসান ঘটায়, কারণ এইরকম সোনালির মতো প্রবলেম নিয়ে অনেকেই রয়েছে। ওয়ান বাই ওয়ান আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে সোনালি কেন কেন তুমি 2019 থেকে 2022 মধ্যে যে সময়টা জ্যোতির্ময়দা বলেছেন, একুশে জুনের মধ্যে যে সময়টা ফার্স্ট ফেব্রুয়ারি 19 থেকে একদম 21st June 2022 কেন বিশ্বাস করবেন, 2022 সাল অব্দি, একুশ ওকে দু বছর, এই দু বছর টাইমটা জ্যোতির্ময়দা বললেন যে এটা তোমার জন্য কিন্তু একদম টার্নিং পয়েন্ট, তোমার জন্য ডেডলাইন, হ্যাঁ, কিন্তু কেন মানে কেন এই জায়গাটার উপরে আমাদের ফেথ হবে সেটা আমি একটু ক্লারিফাই করে দিই, কারণ 2013 থেকে 2015 মধ্যে যে সময়টা বলা হয়েছিল সেই সময় তুমি কিন্তু 1 নম্বরের জন্য SSC-র এক্সামটায় পাস করতে পারোনি, তো এই জায়গাটাই তো আলোচনার বিষয়। শুধু তাই নয়, তুমি বারবারই তোমার প্রশ্নটা করতে যাচ্ছিলে, কিন্তু জ্যোতির্ময়দা সবসময় তার এটা প্রসেস, তার এটা স্টাইল, তার এটা পদ্ধতি, যে তিনি নিজে থেকে তোমাদের বা আপনাদের কথাগুলো কিন্তু বলেন নিজে থেকে, প্রশ্ন করার পর কিন্তু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতির্ময়দা যেই মুহূর্তে বললেন যে বিয়ের কথা, বিয়ে নিয়ে প্রশ্ন, কারণ ওই জায়গাটা কিন্তু স্পার্ক করছে, ওই জায়গাটা দেখাচ্ছে প্রবলেমেটিক, তো সেখানেই কিন্তু তোমারও প্রশ্ন যে বিয়েটা নিয়েই আমি প্রশ্ন করছি। আর ম্যাচ মেকিং, সাইবার ক্যাফেতে গিয়ে ম্যাচ মেকিং কিন্তু দুধ ভাতের মতো সমান, সেটা চলবে না। আমি এখানে একটা অনুষ্ঠানের শুরুতেই যখন কাউন্সিলিং নিয়ে আলোচনা হচ্ছিল জ্যোতির্ময়দা, তখন আপনি বলছিলেন যে কেরিয়ার মানে স্টুডেন্ট লাইফে কাউন্সিলিং ইজ ভেরি নিডেড, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কনজুগাল লাইফটা আরও বেশি কাউন্সিলিং দরকার, ভীষণভাবে দরকার এবং আমার কাছে কাউন্সিলিং করায়, প্রচুর মানুষ কাউন্সিলিং করায়, যেটা প্রয়োজন আছে, কারণ প্রয়োজন আছে, কারণ তার পিছনে একটা বিরাট সমুদ্র, কেন প্রয়োজন আছে, কেন বলে আপনি ম্যাচ মেকিং হলো সমুদ্র বা হিমালয়ের সমান, আমরা এটা নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভেরি ইন্টারেস্টিং। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার স্যার, আপনার অসংখ্য নমস্কার। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি একটু বোনের বিষয়ে জানতে চাই। আচ্ছা, বোনের নাম কি, আপনার নাম কি? হ্যাঁ স্যার, এটা আমার বন্ধু গেছিল সিকিমোর চেম্বারে। আচ্ছা, কোন চেম্বারে? সিকিমোর চেম্বারে। সিকিমোর চেম্বারে, বেশ। হ্যাঁ, তো ওখানে স্কুল সার্ভিসে ও এর পেয়ে গেছে, স্কুল সার্ভিসটা, স্কুল সার্ভিসিং আছে কিছুদিন বাদে। আপনার বন্ধু পেয়েছে চাকরিটা, তাই তো? জ্যোতির্ময়দার কাছে আপনার বন্ধু এসেছিলেন না আপনি এসেছিলেন? না না, আমার বন্ধু এসেছিল। আচ্ছা, আর আপনি এখন জানতে চান জ্যোতির্ময়দার কাছে? হ্যাঁ, আমার বোনের বিষয়ে জানতে চাই। আপনার বোনের বিষয়ে জানতে চান? বন্ধুর নাম কি ছিল? আচ্ছা, বন্ধুর যিনি সিদ্ধিমোড়ে এসেছিলেন, বন্ধুর নামটা বলুন। হ্যাঁ, বন্ধুর নাম হচ্ছে তাপস মণ্ডল। তাপস মণ্ডল আমার কাছে এসেছিলেন, উনি কোথা থেকে এসেছিলেন? হ্যাঁ, উনি আপনার বন্ধু তাপস মণ্ডল আমার কাছে এসে, মেচেরা থেকে চাকরির জন্য, জবের জন্য? হ্যাঁ হ্যাঁ। কোথায় জব পেয়েছে?
জব স্কুল সার্ভিসে এবারে স্কুল সার্ভিসে এবছর জব পেয়ে গেছে হ্যাঁ মানে কাউন্সেলিং আছে কদিন বাদে আপনি বলবেন যে আমারও একটা ফোন করে বলে দেবেন যে আসেন তো বহু মানুষ মনে রাখা সম্ভব হয় হুইজ তাপস মন্ডল আই ডোন্ট নো আমি জানি না বাট বলে দেবেন জ্যোতির্ময়দা বলেছে তুমি চাকরিটা পেয়েছো চাকরি পাওয়ার পর জ্যোতির্ময়দাকে থ্যাংকস জানিয়েছো আপনার নাম কি আমার নাম হচ্ছে অনির্বাণ দাস অনির্বাণ অনামিকা দাস হ্যাঁ অনামিকা ডেট অফ বার্থ প্লিজ 3rd October 1988 সময় বিকেল 3:45 বিকেল জন্মস্থান কোথায় মেদিনীপুর আপনি এখন কোথা থেকে বলছেন আমি খড়গপুর থেকে বলছি খড়গপুর থেকে বলছেন ওকে অনামিকা নাম কি বললেন ক্যান্ডিডেটের ওনার ক্যান্ডিডেটের নাম হচ্ছে অনামিকা দাস আর উনি হচ্ছেন অনির্বাণ দাস অনামিকা দাস প্রথম কথাই বলবো আমি কি বলবো আপনি ভালো করে শুনুন বুঝুন প্রথম কথা আপনি যেভাবে শুরু করলেন আজকে প্রোগ্রামে যেভাবে আপনি রেসপন্স করলেন যে আপনার বন্ধু তাপস মন্ডল তো এসে এসএসসিতে এবছর কোয়ালিফাই করে গেছে এটা আমার কাছে খুব ভালো লাগলো কিন্তু তাহলে আমার সম্পর্কে কিছু জানা উচিত আপনার তাহলে আমি কয়েকটা পয়েন্টস বলছি আমার কথার মানেটা বুঝবেন বুঝলে হ্যাঁ করবেন না বুঝলে না বলে দেবেন স্ট্রেট ঠিক আছে প্রথম কথা হচ্ছে কিছু ভাইটাল পয়েন্টস কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস স্টারিং পজিশনটাকে হাইলাইটস করে মানুষের লাইফে একটা মানুষের লাইফ তো ভাস্ট লাইফ অনেক কিছু বলা যায় অনেক কিছু প্রেডিক্ট করা যায় একটা মানুষের লাইফে বলা যায় প্রেডিক্ট করা যায় কিন্তু সেই জায়গা থেকে অনেক কিছুর মধ্যে আসতে গেলে টু মাচ টেক টাইম সময় লাগবে বাট অ্যাট প্রেজেন্ট টাইম আপনি যে জন্য ফোনটা করেছেন বা মেবি আমার কাছে যেটা বেশি হাইলাইটস করছে ওর লাইফের জন্য অনামিকা অনামিকার লাইফের জন্য যে পজিশনটা বেশি ম্যাক্সিমাম হাইলাইটস করছে সেই জায়গাটা নিয়ে আমি কথা বলবো তাহলে সেই জায়গাটা ইয়েস অর নো আপনি আমাকে হ্যাঁ করবেন আপনি অনামিকার ম্যারেজ বিয়ের ব্যাপার নিয়ে ম্যারেজ লাইফ নিয়ে কিছু জানতে চান হলো না আমার সাথে মিললো না এই জায়গাটাই আমার সাথে মিললো না এই 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 জায়গাটা মানে এই জায়গাটা মানেটা কি এই জায়গাটা মানেটা কি আমি অনামিকার যা স্টারের পজিশন আপনি যে বার্থ ডেট অফ বার্থ দিলেন সেই অনুযায়ী অনামিকার যা স্টারের পজিশন সেই জায়গা নিয়ে আমি প্রেডিক্ট করছি যে অনামিকার ম্যারেজ লাইফ নিয়ে কিছু জানতে চান কি না আর এই দিক থেকে আপনার প্রশ্ন হচ্ছে অনামিকার কেরিয়ার নিয়ে তাহলে দেখুন দুটো কিন্তু সম্পূর্ণ মানে দুটো দুরকম প্রশ্ন উঠে আসছে আমি তো কেরিয়ার নিয়ে বলতেই পারি কিন্তু আমি কেরিয়ারে না গিয়ে ওর স্টারের পজিশন থেকে আমার কাছে ওর ম্যারেজ লাইফটা বেশি হাইলাইটস করছে কেন হাইলাইটস করছে কি কারণে হাইলাইটস করছে আমি না বললে আপনি বুঝতে পারবেন না তাহলে আমাকে সেই জায়গায় আসতে হবে তা প্রথম কথা আমি জানতে চাই অনামিকার বিয়ে দিয়েছেন না দেননি আমি আসছি রাস্তায় আসছি মনে করি ঠিক আছে টুডে অনামিকার যা এজ কত চলছে 32 32 বছর এখনো আপনি কে হয় আপনার বোন আপনি দাদা হিসাবে অনামিকার বিয়ে নিয়ে কোনো কথা তুলতে চাইছেন না বা বলতে চাইছেন না কিন্তু অনামিকা একজন লেডি হিসাবে তার এজ কিন্তু আজকে 32 32 বছর বয়স 30 মানে 30 ক্রস করে গেছে মানতো কোন মাস 10 অক্টোবর তার মানে হচ্ছে 30 প্লাস 30 পা দেবে 30 পা দেবে তার 30 কমপ্লিট হয় 31 পড়বে এই অক্টোবর এলে কামিং আমার কথা হচ্ছে ভদ্রলোকের নাম কি অনির্বাণ অনির্বাণ বাবু
আমি যখন কথা বলছি তাহলে আমার কথার মানে বুঝতে পাচ্ছেন? এবার আমার কথা হচ্ছে, আমার লেট মি ফিনিশ আমার কথা হচ্ছে যে আমার কাছে যে পয়েন্টটা সবচেয়ে বেশি হাইলাইটস করছে, আপনাদের সেটা নিয়ে এখনো পর্যন্ত ভাবাইনি। অনামিকার ম্যারেজ লাইফটা নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি হাইলাইটস করছে, অথচ 30+ 30+ এই অক্টোবরে 30 কমপ্লিট হয়, 31 পা দেবে অনামিকা, অথচ ম্যারেজ লাইফটা নিয়ে আপনি ভাবেননি এখনো পর্যন্ত। এরপর কি হবে জানেন? আপনি আমার কাছে সত্যি কথাটা আপনি বলবেন, আপনি আমি বলার পর আপনি বলবেন। এরপর কি জানেন তো, অনামিকার বিয়ে দেওয়া নিয়ে খুব মুশকিল হয়ে যাবে, বিয়ে হওয়া নিয়ে মুশকিল হয়ে যাবে। এবার একটা কোশ্চেন আসতেই পারে, দেখুন একটা কোশ্চেন বলবো, তার পরিপ্রেক্ষিতে একটা আরেকটা কোশ্চেন আসতেই পারে, অ্যান্সার পরিপ্রেক্ষিতে একটা কোশ্চেন, যেখানটা হচ্ছে কেন জ্যোতির্ময়দা আজকাল 32-33-34-35 বছর বিয়ে হয় না? নিশ্চয়ই হয়। 35 কেন? 50 বছর বয়সেও বিয়ে হয়। আমারই ক্লায়েন্ট রয়েছে শুভ্রা ঘোষ, পানাগড় বাজারে ওষুধের দোকান, 48 বছর বয়সে বিয়ে হয়েছে, 50 বছর বয়সেও বিয়ে হয়, কেন হয় না? ব্যাপারটা সেটা নয়, বিয়ে হওয়াটা বড় কথা না, একটা টাইম, সব কিছু একটা সময় রয়েছে, টাইমটা যদি পেরিয়ে চলে যায় তখন, সময়টা টাইমটা যদি পেরিয়ে চলে যায় তাহলে সেই কাজটার ভ্যালু অনেক কিন্তু কমে যায়, সেটা হওয়া যা না হওয়াও তাই। তা এই জায়গা থেকে আমি ফার্স্টেই বলবো যে অনামিকা তো অনামিকার ম্যারেজ জায়গাটা নিয়ে, বিয়ের জায়গাটা নিয়ে ভাবুন, কারণ অনামিকার বিয়ে হওয়া কিন্তু খুব টাফ, বিয়ে হওয়া ভেরি টাফ। আপনারা হাজার চেষ্টা করলে দেখবেন কানেকশন ম্যাচিওর করতে চাইবে, কেটে যাচ্ছে কানেকশন, বারবার কানেকশন কেটে যাচ্ছে, কানেকশন ম্যাচিওর করতে চাইবে না। তখন আপনি দেখবেন এজ বেড়ে যাচ্ছে, এজ বেড়ে গেছে, আরও বেড়ে যাবে, আপনার একটা হোপলেস মনে হবে, আর বিয়েটা হলো না। তা এটা আমি ফার্স্ট পয়েন্ট, আমি আপনার কোশ্চেন অ্যান্সারে আসছি, এটা ফার্স্ট পয়েন্ট যে অনামিকার বিয়ে নিয়ে ইমিডিয়েট ভাবুন, ডোন্ট ওয়েস্ট টাইম, সময় আর নষ্ট করবেন না, ঠিক আছে? ঠিক আছে, পছন্দ হয়েছে কথাটা? না পছন্দ হলো না, না না, অনেক সময় হতে পারে জ্যোতির্ময় খুব সত্যি কথা বলে, এমনভাবে কথাগুলো বলছি না, জ্যোতির্ময় দা কথাটা পছন্দ হচ্ছে না, হতে পারে মেবি। হ্যাঁ না না, আপনার বোন ভীষণই একজন ভেরি গুড লেডি, ভেরি গুড লেডি, ভীষণ ভালো মেয়ে। তা আপনি বিয়েটা নিয়ে ভাবুন, টাইম মানে ভেরি টাইট টাইম হাতে, ভেরি শর্ট টাইম অ্যান্ড টাইট টাইম, বিয়েটা নিয়ে ভাবুন কীভাবে একটা সেটেল করতে পারবেন লাইফে। আর সেকেন্ড, অ্যাজ পার ইউর মানে রিকোয়ারমেন্টস, ভেরি গুড, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস, কোশ্চেন ছিল জ্যোতির্ময়দা জব চাকরি, তাই তো? আপনি এমন একটা কোশ্চেন আমাকে করলেন যে জায়গাটা থেকে আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি। জব তো টাইম ইজ অলরেডি ওভার, সময়টা তো পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে গেছেই বলতে পারেন, পেরিয়ে যাচ্ছে না, পেরিয়ে গেছেই বলতে পারেন। 19th October 2017 ছিল লাস্ট টাইম, 19th October সেটা কবে? মানে যেটুকু বাকি থেকে গেছে সেটা হচ্ছে সেই গধূলির আলো, দিনটা পেরিয়ে গেল, রাত এখনো ঢোকেনি, মাঝখানে দিন এবং রাতের মাঝখানে সেই গধূলির একটা যে আলোর ছটা থাকে সেই আলোর ছটাটা, টাইম অলরেডি ওভার, টাইম পেরিয়ে গেছে, জাস্ট একটা জাস্ট টাচ করে রয়েছে, মানে সেই সুতো ছেড়েনি, সুতোটা ধরে রয়েছে। কিচ্ছু কথা দিতে পারবো না, কথা দিতে পারবো না, না, চান্সেস ভেরি লো, চান্সেস ভেরি লো, চান্সেস ভেরি লো, ভেরি মিনিমাম চান্সেস, চান্স আমি আপনাকে কথা দিতে পারবো না, কখনোই দিতে পারবো না কথা। ইন বিটুইন আমি একটা কথা বলি, বসে আছেন কেন? ইন বিটুইন তো আপনার একজন গুড অ্যাস্ট্রোলজারের কাছে একটা প্রপার গাইডলাইন দরকার ছিল, যেন অ্যাটলিস্ট কানেকশনে যাতে ম্যাচিওর করে যায়। দেখুন আপনার বন্ধুর কাছে, দেখুন আমার কাছে গাইডলাইন নিয়েছিল বলে ম্যাচিওর করেছে, ইয়েস, দীপক ছিল নাকি? তাপস তো গাইডলাইন নিয়েছিল বলেই তো ম্যাচিওরটা করেছে। তা আপনার তো গাইডলাইনটা নেওয়া দরকার ছিল অনেক আগে,
আমি এরমভাবে প্রোগ্রাম করি না যে আপনি এলেই উপকার পেয়ে যাবেন, পেয়ে যাবেন না, আমি এভাবে প্রোগ্রাম করি না, আমার প্রয়োজন হয় না প্রোগ্রাম করার। আমি বলবো না আপনি এলেই এখন উপকার রেজাল্ট পেয়ে যাবেন, কখনোই সে কথা আমি আপনাকে বলবো না। আমি বলবো চেষ্টা করতে পারি, একবারে সুতোটা ঝুলে রয়েছে, সুতোটা ঝুলে রয়েছে লাস্ট টাইম একেবারে। আমি আপনাকে বারবার বলছি, টাইম তো বলেই দিলাম, আপনি কোনো একজন গুড অ্যাস্ট্রোলজার কাছে একটু একটু চেষ্টা করুন যেন কানেকশনটা ম্যাচিওর করে যায়। তবে মনে রাখবেন আশা যে আপনার কাজ হবে না, আপনি এভাবেই রাখবেন আপনার কাজ হবে না, চেষ্টা করে দেখুন যদি হয়ে যায়। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ অনির্বাণ বাবু। আপনার বন্ধু এসএসসি তে ক্র্যাক করে গেল আর আপনার বোন ক্র্যাক করতে পারলো না, একই টাইমে পরীক্ষা দিয়েছিল, তো কেন এই প্রেডিকশন গুলো এই রেমেডি গুলো আগে আপনারা নেন না? যেটা হবার সেটা কতটা আমার অবস্ট্রাকশন আছে, কতটা হতে পারে সেই জায়গাটা কেন আপনারা জানতে চান না? এবং দেখুন, আপনি চাকরির বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন জ্যোতির্ময়দার কাছে, কিন্তু এটা তো আমরা জানি যে জ্যোতির্ময়দা আগে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আগে প্রেডিকশন করেন, তিনি যে জায়গাটা স্পার্কলিং হয় সেখান থেকে তিনি প্রেডিকশন শুরু করেন। আপনার বোনের বিয়ের জায়গাটা উনি প্রথমে জানতে চাইলেন যে বোনের বিয়ে হয়েছে কিনা বা বিয়ে নিয়ে প্রশ্ন কিনা, আপনি বললেন না আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন। কিন্তু 31 বছর হবে এই অক্টোবরে, সত্যি কি এখনও 31 বছরই মেয়েরা বিয়ে হয়? না, তা কিন্তু নয়, এটা অলরেডি লেট, এবং সেই জায়গাটাই কিন্তু চাকরির আশায় না জানিয়ে আবার প্রবলেম হয়ে যায়। সেই জায়গাটা প্রবলেমেটিক রয়েছে বলেই কিন্তু জ্যোতির্ময়দা এই প্রেডিকশনটা করলেন, এটাকেই বলে প্রেডিকশন। এবং এইভাবেই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন আমরা পাই। আর আপনার বোনের ক্ষেত্রে হোক বা যার ক্ষেত্রেই হোক না কেন, এই যে চাকরি হোক কিংবা কেরিয়ারের যে কোনো দিক কিংবা এডুকেশন কিংবা কনজুগাল লাইফ, যেটাই হোক না কেন, কাউন্সেলিং নিয়েই আমরা আলোচনা করছিলাম, কাউন্সেলিং পার্টটা কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়েও বলবো। কিন্তু ঝট করে একটু বলে দিই আপনারা জ্যোতির্ময়দার সাথে কোথায় কখন কবে দেখা করতে পারবেন। যেমন সোমবার দিন চন্দননগরে আপনারা দেখা করতে পারবেন, চন্দননগরে তারামার জ্যোতিষ কার্যালয় বিকেল 4 থেকে সন্ধ্যে 7 অবধি আপনারা সেখানে দেখা করতে পারবেন। মঙ্গলবার দিন হাজরাতে রয়েছে মহাকাশ চেম্বার, বিকেল 4 থেকে রাত্রি 8 অবধি সেখানে দেখা করতে পারবেন। বুধবার দিন ব্যারাকপুরে সৌভাগ্য চক্র, বিকেল 5 থেকে রাত্রি 9, বৃহস্পতিবার দিন দমদম শীতের মোড়ের চেম্বার রয়েছে, বিকেল 5 থেকে রাত্রি 8, শুক্রবার দিন গড়িয়াহাট রয়েছে গড়িয়াহাট জাংশনে সন্ধ্যে 6 থেকে রাত্রি 9, শনিবার দিন হাওড়া ময়দানে রয়েছে বিকেল 4 থেকে সন্ধ্যে 7। আর দূরের বন্ধুদের জন্য বলবো যে আপনারা এই প্রেডিকশন, এই রেমেডি, এই প্রিশিয়াস রেমেডি প্রেডিকশন অবশ্যই আপনারা পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাদের ডিটেলসে আসতে হবে। ফোন নাম্বারগুলো যেগুলো যাচ্ছে সেই নাম্বারে আপনারা বিভিন্ন জেলার বন্ধু, বিভিন্ন দূরের বন্ধুরা কিন্তু এইভাবে কমিউনিকেট করেন শ্রীজ্যোতির্ময়ের সাথে। ফোন নাম্বার 9804803686, 9874616433 এবং 9674959230। স্ক্রলে কিন্তু নাম্বারগুলো বারবার ডিসপ্লে করছি আমি, অ্যাকচুয়ালি না ফোন নাম্বারগুলো বলে আমি সময় নষ্ট করতে চাই না, জ্যোতির্ময়দার মূল্যবান কথাগুলোই আমরা শুনতে চাই। এবং সেই মূল্যবান তথ্যে আবার ফিরে আসি, আমি অনুষ্ঠান যখন কাউন্সিলিং নিয়ে শুরু করলাম তখন কিন্তু জ্যোতির্ময়দা স্টুডেন্টদের নিয়ে বলছিলেন, এবং তখনই আমি লিখে রেখেছিলাম পাশে যে ম্যারিড লাইফ এবং ম্যারেজ আফটার ম্যারেজ আমাদের কাউন্সিলিং পার্ট কতটা দরকার, কারণ এই যে ম্যাচ মেকিং সেখান থেকে কিন্তু কাউন্সিলিং পার্টটা শুরু হয়। হ্যাঁ, ম্যাচ মেকিং হচ্ছে কাউন্সিলিং পার্টটা শুরু হয় ফ্রম স্টার্টিং পয়েন্টস। বাট এই ম্যাচ মেকিং যখন করা হয়, ম্যাচ মেকিং এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, কারণ ম্যাচ মেকিং এর মধ্যে, হ্যাঁ, তো এই যে ম্যাচ মেকিং এর যে পার্টস গুলো রয়েছে, প্রত্যেকটা পার্টস ভেরি ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকটা পার্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট। একটা পার্টকে যদি কেউ একটু মিস্টেক করে, পুরো ম্যাচ মেকিংটাই এক গ্রাম দুধের মধ্যে কয়েক ফোঁটা চোনা পড়ে গেল, এক গ্রাম দুধের মধ্যে কয়েক ফোঁটা চোনা পড়ে, পুরো ম্যাচ মেকিংটাই নষ্ট হয়ে গেল। তার মানে ম্যাচ মেকিং করে যে ভরসায় বা যে ম্যাচ মেকিং করে ফেত রেখে আপনি এগোচ্ছেন, পুরো জায়গাটা ডিসমিস হয়ে গেল বা ডিস্টার্ব হয়ে গেল। এবং এই যে ম্যাচ মেকিং করা হয়, তার মধ্যে থেকে আবার 36 পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ পয়েন্টস, এই 36 পয়েন্টের ভেতরে মিনিমাম 18, অ্যাবাভ 18, নিয়ারেস্ট 36 অলওয়েজ গুড, বাট নোট বিলো 18। এই জায়গা থেকে জ্যোতির্ময় বারবার একটা কথা বলে, অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, কখনো মেবি মে নট বি বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন অ্যান্ড গাইডলাইন দুটো পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে, জাস্ট আইদার ইয়েস অর নো, সেটা হচ্ছে হ্যাঁ এটাই ঘটনা, এটাই বাস্তব, এটাই না যেটা, সেটা কখনোই হতে পারে না, সেটা নাই হয়, যেটা সত্য সেটা সত্য, সেটা মিথ্যা সেটা সবসময়ের জন্য মিথ্যা। মাঝামাঝি সবগুলোকে একসাথে করে ফেললে অসুবিধা আছে, ভীষণই অসুবিধা হয়।
আচ্ছা, ইন বিটুইন আরেকটা কথা বলবো, যে কাউন্সিলিং যেটা করা হয়, এই কাউন্সিলিংগুলো থেকে একটা মানুষের জীবনে কাউন্সিলিং বিভিন্ন পার্ট থেকে উঠে আসতে পারে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল ধরে কথা বলবো, ধরুন সব পার্টগুলোকে তো আমি একদিনে ডিসকাশন করা সম্ভব নয়, কি মনিকা? তাহলে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পলকে ধরে কথা বলবো, এই জায়গাটাকে নিয়ে বুঝে নিতে হবে। সেই জায়গা থেকে আমাকে আসতে গেলে, যে যারা স্টুডেন্ট লাইফে রয়েছে, স্টুডেন্ট লাইফে আমি দেখেছি আমার আমার স্টুডেন্টদের, আমার ক্লায়েন্ট বেসের মধ্যে থেকে আজকে দীর্ঘ হয়তো 25 বছর ধরে যে কাউন্সিলিংগুলো আজকে আমি করি বা তার বেশি, সেই জায়গা থেকে আমি এক জিনিসকে ফলো করে দেখেছি, যে একটা এক্সাম্পল দিচ্ছি, সাউথ পয়েন্ট স্কুল, সাউথ পয়েন্ট স্কুল একটা ভালো স্কুল কলকাতাতে, সেই স্কুলের একজন স্টুডেন্ট ক্লাস 1-8 আপ টু ফার্স্ট হয়েছে, কোনোদিন সেকেন্ড হয়নি। দেন আফটার ক্লাস 9-এ গিয়ে সে 10th হয়ে গেল। একজন 1-8 ফার্স্ট বয় কখনো 10th হতে পারে 9-এ গিয়ে? ক্লাস 9-এ গিয়ে তার বাবা মা তো রাতের ঘুম উঠে গেছে, বাট এটা হাউ ইজ ইট পসিবল, এটা সম্ভব কী করে হলো? সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ফোর্থ হতে পারে, কিন্তু 10th র্যাঙ্কটা কতটা ডাউন হয়ে গেল। তো এটার পর যখন সে আফটার সে যখন একটা গাইডলাইন নিচ্ছে, সে ফলো আপ করছে, সেই জায়গা থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, কোথায় তার স্টার একটা কথা বলছে, স্টারের ভেতরে একটা জিনিস উঠে আসছে, হাইলাইটস করছে, তার মেন্টাল যে কনসেন্ট্রেশন লেভেল সেই জায়গাটা এতটাই ফ্ল্যাকচুয়েটেড হয়ে যাচ্ছে এবং এতটা ডাউন হয়ে যাচ্ছে মনিকা, যে ন্যাচারালি সেই জায়গাটাকে সে কভার আপ করে আসতে পারছে না, রিকভার করতে পারছে, কিছুতেই রিকভার করতে পারছে না। এক্স্যাক্টলি, এখানে এখানেই কাউন্সেলিং, এই জায়গাটাতে কাউন্সেলিং কাজ করে ধরতে হবে তাকে। ইয়েস, কেন এই জায়গাটা, কেন তার 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 প্রবলেমটা কোথায় জেনারেট করছে, এই যে মেন্টাল স্ট্যাটাসটা সে যখন পড়ছে, তার কনসেন্ট্রেশনটা, কনসেন্ট্রেশন লেভেলটা বারবার ব্রেক করে যাচ্ছে। কিছু কিছু সময় মানুষের সাইকোলজিক্যাল পার্ট অফ পয়েন্ট অ্যান্ড সেন্স, সে কখনো জায়গাটা বুঝতে পারছে, কখনো জায়গাটা বুঝতে পারছে না, কনসাসলি যখন ঘটে যাচ্ছে সে রিয়েলাইজ করছে এই যে কাউন্সিলিংয়ের পার্টগুলো কনসাসলি যখন ঘটছে রিয়েলাইজ করছে যে আমার কোথায় ফল্ট হচ্ছে বা কোন জায়গাটা পাচ্ছে, এই জায়গাটা রেক্টিফাইড করে দিই। বাট যখন সাবকনসাসলি তার ভেতর এই সাইডগুলো প্লে করতে থাকে, কন্টিনিউয়াসলি যে জায়গাটা সে ধরতে পারছে না, সে বুঝতে রিয়েলাইজ করতে পারছে না যে আমার ফল্ট বা আমার প্রবলেমটা কোথায় হচ্ছে, দেন আলটিমেট যখন এক্সামের হলে গিয়ে সে বসলো, আলটিমেট এক্সামের হলে গিয়ে বসে সে জানা জিনিসগুলো সম্পূর্ণ মিস্টেক করে দিত, ভুল করছে, কন্টিনিউ সিলি মিস্টেক্স করছে কন্টিনিউ, জানে সে জায়গাগুলো, জানে জানা জিনিসগুলো সিলি মিস্টেক্স করছে। 2+2=4 হয়, একটা বাচ্চা ছেলে জানে, 2+2 ক্লাস ওয়ানের স্টুডেন্ট জানে, নার্সারি বয় জানে 2+2=4 হয়, এত সিলি মিস্টেক্স 3 বা 5 করে দিয়ে চলে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস করে দিয়ে চলে এলো। যে জায়গাগুলো পুরো মার্কস গুলোকে একেবারে ঘচাঘচ কেটে বেরিয়ে চলে গেল, এই জায়গাটা একটা স্টুডেন্টের সবচেয়ে বড় যেটা ফ্যাক্টর কাজ করে, মেন্টাল ব্যালেন্সিং ফ্যাক্টর। এই মেন্টাল ব্যালেন্সিং ফ্যাক্টর যত ভালোভাবে যার ভেতর থাকবে এবং প্লে করবে, তত ভালো সে এক্সামগুলো দিতে পারবে অ্যান্ড রেজাল্টকে ডেভেলপ করাতে পারবে। এবং এটার জন্য স্টারের পজিশন থেকে যেমন গাইডলাইনগুলো দরকার হয়, ঠিক তার পাশাপাশি কাউন্সিলিংটা সাংঘাতিকভাবে সাপোর্ট করে। আজকে দীর্ঘ কম বেশি উনি আমার 25 বছর অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতে পারছে, একদমই তাই। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই কাউন্সিলিং, এই প্রেডিকশনগুলো উঠে আসে, এবং সেটা নিয়ে আমরা আরও আলোচনায় যাব। কিন্তু দেখে নিই একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, অনেক ধন্যবাদ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা দিদি, আপনার নাম কি বলুন? আমার নাম হচ্ছে মঞ্জু ভট্টাচার্য। আচ্ছা বলুন, এবার মেয়ের নাম, ডেট অফ বার্থ? 2003 সাল এপ্রিলের 3 তারিখ সকাল। আগে নামটা বলুন, তারপরে পরিষ্কার করে ডেট অফ বার্থটা বলুন। অর্পিতা ভট্টাচার্য। কি নাম? অর্পিতা ভট্টাচার্য। আদ্রিতা, ওকে, আদ্রিতা ভট্টাচার্য, ডেট অফ বার্থ? জন্মস্থান কোথায়? কলকাতা। সকাল 7:30 কলকাতা, 3রা এপ্রিল কলকাতা। তাহলে থার্সডে, বৃহস্পতিবার ছিল জন্মবার? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল স্যার। যে জায়গা নিয়ে আজকে ডিসকাশন করছিলাম মনিকা, সেই জায়গাটা মানে লাস্ট ডিসকাশন, অনেক কিছু করি লাস্ট ডিসকাশন, লাস্ট পার্টটা যেটা নিয়ে ডিসকাশন করছিলাম সেই জায়গাটা এখানে উঠে আসছে এবং সেই জায়গাটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আদ্রিতার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভীষণ ভালো মেয়ে, ভীষণই ভালো মেয়ে। আপনার মেয়ে, লেডির নাম কি? মঞ্জু। মঞ্জু দেবী,
হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন তো? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এবার আপনি আমার সঙ্গে রেসপন্স করবেন, আপনি আমার সাথে কথা বলবেন, আমার সঙ্গে রেসপন্স করবেন। প্রথম কথা হচ্ছে আদ্রিতা, আপনার মেয়ে আদ্রিতা ভীষণই ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, এবং আপনি যদি প্রপারলি বাচ্চাটাকে গাইড করতে পারেন, বাচ্চাটা কাছ থেকে যেটা এক্সপেকটেশন অ্যাজ এ পেরেন্টস, অ্যাজ এ মা মাদার হিসাবে যেটা এক্সপেকটেশন একজন বাচ্চার কাছ থেকে থাকে, আপনি সেটা পাবেন। এটা বলার পর এবার আমি জায়গাটা আসছি, যে কারণে আপনি আদ্রিতার জন্য ফোন করেছেন। আমি মনে একটা কথা বলে স্টার্ট করেছিলাম না ফোনটা থেকে, এইবার আমি জায়গাটা আসছি। এই জায়গা থেকে যে আদ্রিতার যে স্টারের পজিশন, সেই জায়গা থেকে আপনি একটা জিনিস ফলো করছেন, যে আদ্রিতা জানা জিনিসগুলো এক্সামের হলে প্রপারলি অ্যাপ্লাই করতে পারছে না, বেশ ভুল করে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে আপনি আদ্রিতার জন্য যে লেবারটা দিচ্ছেন, সেই লেবারের যে রিটার্নটা আদ্রিতা আপনাকে দিতে পারছে না। ঠিক আছে, জোরে হ্যাঁ করুন, এত আস্তে হ্যাঁ করছেন, এত বুঝতে পারছি না। পড়াশোনার ক্ষেত্রে এই জায়গা থেকে আপনি চাইছেন যে আদ্রিতা ক্যাচ করতে পারছে, আপনি বুঝতে পারছেন, ও ক্যারিও করতে পারছে, কিন্তু এক্সামের হলে গিয়ে যখন পরীক্ষাটা দিয়ে এলো, তাহলে ঘরে যেটা ঠিক করলো পরীক্ষার হলে সেটা ঠিক করতে কেন পারলো না? আমার প্রশ্ন একটা, ও ঘরে যেটা ঠিক করে গেল বা পরীক্ষা দিয়ে এসে ঘরে যেটা ঠিক করলো, সেই কোশ্চেন অ্যান্সার এক্সামের হলে সেটা কেন ও মাইনর মাইনর মিস্টেকগুলো করে চলে এলো, ভুল করে চলে এলো? আমার কথা বুঝতে পারছেন? কত বছর আগে আমি অবাক হয়ে যাচ্ছি, কত বছর আগের কথা বলছেন আপনি? অনেক বছর আগে কথা বলছেন, দশ বছর আগে আপনি বলছেন আপনার মেয়ে যে জায়গায় ছিল তার থেকে অনেক ডেভেলপমেন্ট পেয়েছে। ঠিক আছে, মানছি। এবং আপনি যে জন্য গেছিলেন, যে লটারিতে তো নামটা উঠে যায়, লটারিতে নামটা উঠেছিল এবং ভালো মার্কস করেছিল, সব জায়গাগুলো মানছি, সব ভালো রেজাল্ট, ভালো রিপোর্ট দিচ্ছেন, যে আপনি ছিলেন যেটা লটারিতে, লটারি হয়, লটারিতে নামটা উঠে যায় এবং লটারিতে ও চান্স পেয়েছিল, ও নাম উঠেছিল, ও 76 থেকে 14 এ র্যাঙ্ক করেছে, সব কিছু মানছি, ভালো হয়েছে মানছি। কিন্তু ভালো হওয়ার পরে এই ভালোটাকে ধরে রাখা এবং সেটাকে আরও ভালোতে নিয়ে যাওয়ার জন্য কানেকশানগুলোকে রাখতে হয়। এই যে 10 বছর আপনি গ্যাপিং, আফটার 10 ইয়ার্স আপনি আমাকে পেয়েছেন, আপনি আবার আমার কাছে প্রেডিকশনটা নিচ্ছেন, আমার ভালো লাগছে, আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে, কিন্তু আমার একটা জায়গা খারাপ লাগলো, যে 10 ইয়ার্স, এই 10 বছর যদি একটা প্রপার গাইডলাইন থাকতো পাশে, আমি কাউন্সিলিংগুলো করতে পারতাম আদ্রিজাকে, আদ্রিতাকে কাউন্সিলিংগুলো করতে পারতাম, তাহলে আপনি আজকের দিনে অনেক হ্যাপি হতেন, আরও বেটার রেজাল্ট পেতেন। আমি একটাই কথা বলবো, আদ্রিতাকে ইমিডিয়েট কাউন্সিলিং করিয়ে নেবেন এবং আদ্রিতার রেজাল্ট যাতে ভালো হয় তার ব্যবস্থা করার ব্যবস্থা করবেন। আমি তো চেষ্টা করবো যাতে ভালো হয় রেজাল্ট।
ভালো হবে, নমস্কার, সঙ্গে থাকুন। খুব ভালো লাগলো, যেমন অনির্বাণের ফোনে আমরা আপ্লুত বোধ করলাম তাপস বাবু এসএসসিতে ক্র্যাক করে গেছে, তেমন মঞ্জুদিও কিন্তু আগে বলেননি ডেফিনেটলি যে তিনি 10 বছর আগে কৃষ্ণনগরে দেখা করেছিলেন জ্যোতির্ময় দার সাথে। এই হচ্ছে কাজ, লটারিতে মানে অ্যাডমিশন হচ্ছিল, সেটা চান্সটা পেয়ে যাবে, ভালো কোনো স্কুলের বোধহয় ব্যাপার হবে। সেখানেও কিন্তু আপনাদের প্রশ্ন ছিল যে লটারিতে আমার মেয়ে চান্স পাবে কিনা, এবং সেটা ক্র্যাক করে গেছিল সেই জায়গায়। আপনি বললেন ওর স্কোরটা, এবং আজকে আদ্রিতাকে নিয়ে আপনার যে টেনশন সামনের বার এক্সাম দেবে, অ্যাকচুয়ালি ওই যখন স্কুলে ভর্তি করবে তখনও একবার জ্যোতির্ময় দার পরামর্শ নেওয়া, আবার যখন বোর্ড এক্সাম দেবে তখন একবার জ্যোতির্ময় দার পরামর্শ নেওয়া, আবার যখন কেরিয়ারে যাবে কেরিয়ারের ঠিক চৌরাস্তায় গিয়ে দাঁড়াবে তখন একবার জ্যোতির্ময় দার পরামর্শ নেওয়া, এই জায়গাগুলোই কিন্তু আমরা আলোচনা করি এই মিডিয়াতে বসে, যে প্রপার গাইডলাইন পেতে গেলে কিন্তু অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারকে অনেক বেশি কনসাস হতে হবে, এবং সেটাই কিন্তু জ্যোতির্ময় দা করে। জ্যোতির্ময় দা, এই শেষের মুখে এসে যদি আপনি একটু এই কাউন্সিলিং বা এই কেরিয়ার নিয়ে, অসাধারণ লাগছে, কিন্তু দারুণ ভালো লাগছে। এবার ঘটনাটা হচ্ছে যে দেখো মনিকা, একটা জিনিস হচ্ছে যে আমি ডিসকাশন যখন করবো, ডিসকাশন অনেকগুলো পার্ট রয়েছে, তো এবার ডিসকাশনটা এমনভাবে করতে হবে যেন মানুষ সেই জায়গাগুলো বুঝতে পারে প্রপারলি। হ্যাঁ, তো এবার ঘটনা হচ্ছে যখন ডিসকাশনের জায়গাগুলো থেকে আজকে যে সাইডটাকে আমি তুলে ধরেছিলাম যে এই যে কাউন্সিলিং, এই কাউন্সিলিংটা যদি প্রপারলি করতে হয়, আমি মনে করি ফ্রম বিগিনিং কাউন্সিলিংগুলো করতে হয় যে কোনো কাজ পৃথিবীতে, ফ্রম বিগিনিং প্রথম থেকে যদি কাজগুলোকে প্রপারলি করা যায় তাহলে আমি মনে করি তার রেজাল্ট ন্যাচারালি খুব ভালো আসে। মর্নিং সোজ দ্য ডেজ একটা কথা আছে, একটা ফেজ আছে ইংরাজিতে, মর্নিং ফেজ সোজ দ্য ডেজ, তাহলে ন্যাচারালি এর মানেটা কী? তো এর মানেটা হচ্ছে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, তাই তো? আর একটা কথা হচ্ছে সেম বার্ডস ফ্লাই টুগেদার, সেম বার্ডস ফ্লাই টুগেদার, এক ধরনের পাখি একসাথে ওড়ে। তো ন্যাচারালি আপনি যেরকম পরিবেশ পাবেন, যেরকম পরিস্থিতি পাবেন, যেরকম সিচুয়েশনের সার্কামস্টেন্স পাবেন, আপনার সন্তান দিতে পারবেন তাকে, আপনার সন্তান সেইভাবেই বড় হতে পারবে এবং সেই লবিটা পায়। এবং ফ্রম বিগিনিং আমি কেন বললাম, প্রথম থেকে যদি জায়গাগুলোকে ফলো আপ করা যায় অ্যান্ড গাইডলাইনগুলো কাউন্সিলিংগুলোকে ফলো আপ করা যায়, ন্যাচারালি তার ফিউচার ব্রাইট হতে বাধ্য, তার ফিউচার ব্রাইট হতে বাধ্য, এখানে কোনো কনফিউশন নেই, কোনো কোশ্চেন নেই। কারণ আমি মনে করি অ্যাস্ট্রোলজি এমনই একটা জায়গা, বিশেষ করে জ্যোতির্ময় যেভাবে ক্যালকুলেশনগুলো করে, সাইন্টিফিক্যালি ক্যালকুলেশন, আমি সাইন্টিফিক্যালি ক্যালকুলেশনের বাইরে কিছু বুঝি না, ফার্স্ট কথা কিচ্ছু বুঝি না। অ্যান্ড আমি অ্যাস্ট্রোনমিকে গুরুত্ব দিই, কারণ অ্যাস্ট্রোনমির বেস পয়েন্টটা হচ্ছে টোটালি সাইন্টিফিক্যালি, অ্যান্ড অ্যাস্ট্রোলজির উপর বেস করে যখন অ্যাস্ট্রোলজি আসছে এটা টোটালি স্টারের পজিশন, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, অ্যান্ড টোটাল ক্যালকুলেশন ডিপেন্ড অন ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপেন্ড অন সাইন্টিফিক্যালি ক্যালকুলেশন। তো এই জায়গা থেকে আমি একটা জিনিসই বুঝি যে ফ্রম বিগিনিং একটা মানুষ যদি তার বাচ্চা, তার সন্তানকে, তার বাবা মা যদি একটা প্রপার গাইডলাইন দিতে পারে অ্যান্ড কাউন্সিলিংকে ফলো আপ করতে পারে, দেন আফটার অন অ্যান্ড লাস্ট অফ অল হাসি মুখ তারা হাসেন, জয়ের হাসি তারা হাসে, এবং আলটিমেট তারা বলবে সাকসেস। এই সাকসেসটাই হচ্ছে জীবনের আলটিমেট জায়গা, এইটাকে যদি ফিক্সড করতে হয় সাকসেসটাকে, আপনার যেমন কর্ম বলে একটা কিছু কথা আছে, আপনার ডেভেলপমেন্ট বলে কিছু কথা আছে, তার পাশাপাশি রয়েছে আপনার লাইফে টোটালি অ্যাস্ট্রোলজিক্যাল একটা প্রপার গাইডলাইনকে ফলো করা। থ্যাংক ইউ জ্যোতির্ময়দা, অসাধারণ আজকে আলোচনা, এবং তার সাথে ফোন কলসগুলোর যে রিপোর্ট সেটা নিয়ে আমরা একদম আপ্লুত বোধ করছি, আমাদের সত্যি স্যাটিসফ্যাকশন আছে। দিস ইজ কল অ্যাস্ট্রোলজি, পিওর অ্যাস্ট্রোলজি। আজকের মতো এই স্বাদ নিয়ে, এই টেস্ট নিয়ে বিদায় নিতে হবে, তবে আগামী সপ্তাহে লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসবো, ঠিক এই সময় জীবনজ্যোতিতে জ্যোতির্ময় হবে বা জ্যোতির্ময় হবে আমাদের জীবন। আজকের মতো এই বিষয়ে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।